আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দেশি কুকিং বিডি। আমি আজ বানিয়ে দেখাবো মুচমুচে রসালো জিলাপি। ইফতারিতে আমাদের সকলেরই প্রিয় এই জিলাপি। তো খুব কম সময়ে ঝামেলাবিহীন ঘরেই কিভাবে জিলাপি তৈরি করবেন চলুন সেটা দেখে নেই। এখানে জিলাপির জন্য চিনি শিরা তৈরি করব, সেজন্য এক কাপ পানিতে আমি লেবুর টুকরো দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপ পানিতে। এটাকে জাল করে এখন চিনি শিরা বানিয়ে নিচ্ছি। দেখুন, জাল করতে করতে পানিটা কমে এরকম এক তারের একটা শিরা তৈরি হলে শিরাটাকে নামিয়ে ফেলতে হবে। এখন আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দিব। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। ময়দার সাথে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়া দিলেও চলবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আর দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি টক দই দিইনি, সেজন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে তৈরি করতে হবে, যাতে কোনো দানাদার ভাব না থাকে। একেবারে স্মুথলি একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। সেজন্য আমি এখানে ফ্রুট কালার দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। মেশানো হয়ে গেছে, এখন জিলাপিগুলো বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন জিলাপিগুলো আমি বানিয়ে নিব। সেজন্য চুলায় তেল গরম করতে দিয়েছি। দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। খুব সহজেই এভাবে করে ঘরেই আপনারা জিলাপি তৈরি করে ফেলতে পারবেন। খেয়াল রাখবেন তেলটা যত অনেক গরম থাকে, চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। এভাবে করে একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে চিনির শিরায় ভিজিয়ে রাখবো। চিনির শিরায় 1 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে পরিবেশন করে দিব। হয়ে গেল আমার জিলাপিগুলো বানানো। এখানে আমি 1 মিনিট পর্যন্ত চিনির শিরায় ভিজিয়ে রেখে পরিবেশন করে দিলাম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।